সারা রাত ইবাদত করতে পারা একজন মুসলমানের পরম পাওয়া। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাতে কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে। সূরা বনী ইসরাইল আয়াত 79। রাতের ইবাদত পূর্বসূরী মুসলিম মনীষীদের অভ্যাস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারা স্বরূপ। তিরমিজি হাদিস নং 3619। আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায় এমন আটটি আমল এই ভিডিওতে উল্লেখ করা হলো। এক, ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করা। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। তিরমিজি হাদিস নং 221। দুই, রাতে 100 আয়াত পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত পড়ে তার আমল নামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। তিন, উত্তম চরিত্র। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে রাতে নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। মুসনাদে আহমদ হাদিস নং 6648। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, মুমিন নিজ সচ্চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর সমান মর্যাদা লাভ করতে পারে। আবু দাউদ হাদিস নং 4798। চার, বিধবা নারীকে সাহায্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়াম পালনকারীর মতো। বুখারী শরীফ হাদিস নং 5353। পাঁচ, জুমার প্রতি গুরুত্ব দেওয়া। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করবে এবং সকাল সকাল জুমা আদায়ের জন্য যাবে, জুমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, সে মসজিদে যাওয়ার প্রতিটি কদমের বিনিময় এক বছর সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। আবু দাউদ হাদিস নং 345। ছয়, সীমান্ত পাহারা দেওয়া। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে একদিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া এক মাসের সওয়াব পালন ও সালাত আদায় করার চেয়ে উত্তম, আর ওই প্রহরী যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার আমলের সওয়াব অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক জান্নাত থেকে আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে। মুসলিম শরীফ হাদিস নং 1913। সাত, কিয়ামুল লাইলের নিয়তে ঘুমানো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদ্বয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদকাস্বরূপ হয়ে যাবে। নাসাই হাদিস নং 1787। আট, রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলায় আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এ দুটি আয়াত যথেষ্ট। বুখারী শরীফ হাদিস নং 4008। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।